কটা বাজে ঘুমোচ্ছ যে প্রত্যেকদিন সকালে আমাকে ডাকতে হবে তোমাকে? হ্যাঁ, কোন রাজার মেয়ে তুমি? রান্নাঘরে যে থালা বাসন পড়ে আছে কে ধোবে? তোর বাপ এসে ধোবে না তোর মা এসে ধোবে? জুঠা থাল বাটি কে ধোবে? আমি ধোবো খালাম্মা। শরীরটা খারাপ লাগতেছে একটু খালাম্মা। শরীরটা খারাপ লাগতেছে ভান, শরীর খারাপ ভান করে কাজে লাগে দেওয়ার জন্য। হ্যাঁ যা রান্নাঘরে যা, এত থালা বাটি আছে ওগুলো ধুবি, নাস্তা করবি, নাদিয়ার কলেজে যাওয়ার সময় হয়ে গেছে, আমি হাঁটতে গেলাম, তাড়াতাড়ি করিস। প্রতিদিন সকালে উঠে একই ধরনের খাবার খেতে ভালো লাগে? তুই দাঁড়িয়ে না থেকে যে কাজগুলো শেষ কর, নাহলে খালা রাগ করবে। যে খালা রাবিয়া যে মন খারাপ না খালু কষ্ট হচ্ছে? খালি মার কথা একটু মনে পড়ে। ঠিক আছে, আমি তোর খালার সাথে কথা বলে তোকে বাড়ি পাঠিয়ে দিব। আচ্ছা রাবিয়া। আসতে এত দেরি হয় কেন তোর? হ্যাঁ তুমি ও বলো তো আমি কি করি?
কি আবার মালকে খাওয়াচ্ছি হ্যাঁ বাইরে বসে আমি বসে আছি আর ও লাঞ্চ করছে আমি দেখছি আর তোমার সাথে কথা বলতেছি হ্যাঁ শাওয়ার তো অনেক আগে শেষ কেন তুমি বের হবা আমি একটু পর যাব বসুন্ধরায় মালো আর আমি মালো জুতো কিনতে হবে হ্যাঁ আগের জুতোর পূর্ণ হয়ে গেছে তো তাই ওকে ওকে বেবি বাই কি সমস্যা তোর তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন আর খাবার দিকে কেন তাকিয়ে আছিস আজব তোকে খেতে দিবি না যা ভিতরে যা কিরে বই কেন ধরেছিস বুঝিস কিছু যা এখান থেকে বইগুলো সব নোংরা করে ফেলেছে আবার কেন দাঁড়ালি যা আমি যাই আমার কাম আছে ভাইজান আমি ঢুকে দেখি আমার মোবাইলটা নিচ্ছিল মা তখন আমি ওকে হাতে হাতে ধরে ফেলছি মা ওখান চিৎকার করছে মা চিৎকার করার মজা বুঝাচ্ছি তুই আমার ছেলের ঘরে ঢুকে মোবাইল চুরি তোর এত বড় সাহস তোকে তুই কেন আমার ছেলের ঘরে ঢুকেছিলি কেন আমি তোর মতলব বুঝেছি তুই মোবাইল চুরি করার জন্য আমার ছেলে ব্যাপারে নাক গলায় আজকে আমরা
কথা না? আমি আপনাকে ফোন দিয়েছি। এই মহিলা আমার স্ত্রী, এই মেয়েটিকে মেরে অজ্ঞান করে ফেলেছে। তোমাকে আমার স্ত্রীর পরিচয় দিতে লজ্জা হয়। তুমি একটা মা, তোমারও একটা সন্তান আছে। এই শিশুর মতো একটি মেয়েকে এত নির্মমভাবে কেউ মারে? যদি মস্তিষ্ক খারাপ হয় তাহলে এটা করা সম্ভব, আর এই তোমার কারণে, তোমার কারণে আমার মেয়েটি জেদি হয়েছে, অহংকারী হয়েছে, আর ছেলেটি হয়েছে দেখুন আকবর সাহেব, তর্ক বিতর্ক করার সময় এখন না। আগে মেয়েটাকে হসপিটালে পাঠাতে হবে। আমি আমি অ্যাম্বুলেন্সে খবর দিয়েছি। ফাইন। আর মিসেস আকবর, আপনাকে আমাদের সাথে থানা যেতে হবে। অফিসার, আমি কিছু করিনি, আমি করিনি, বিশ্বাস করুন আমি কিছু করিনি। না, আপনি কিছু করেননি অফিসার, আমার ভুল হয়ে গেছে। আপনি ভুল করেননি, আপনি অপরাধ করেছেন। আপনাকে শিশু নির্যাতন করার অপরাধে গ্রেফতার করা হলো। চলো নিয়ে চলো, নিয়ে যান, নিয়ে যান, চলো। আমি কোর্টে গিয়ে নিজে সাক্ষী দেব। আমি ভুল করেছি। চলো চলো চলো, নিয়ে চলো, যাও। না, আমি যাব না। চলো চলো, তুমি কিছু বলবে না? আমি তোরে খোঁজার মধ্যে রাখবো রে মা, আমি খোঁজার মধ্যে রাখবো।